একাদশ বিজ্ঞান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়ে তোমাদেরকে আমি একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আমরা আজকে পড়ব তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়, এবং সেই অধ্যায়ে দেখবা এখানে অণুজীব সম্পর্কে এখানে বলা আছে। তো তাহলে আমরা প্রথমে দেখি অণুজীব কারা। তো অণুজীব হলো যে সমস্ত জীবকে সাধারণত খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের সহায়তা প্রয়োজন, সেই ধরনের জীবকে বলা হয় অণুজীব। অর্থাৎ এরা মাইক্রো অর্গানিজম, তাদেরকে দেখতে হলে মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়। এবং তোমরা জানো যে এটা সপ্তদশ শতাব্দীতে লিওয়েন হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, এবং ওনাদের এই ওনাদের ওই লিওয়েন হুক এবং ওই সমকালীন রবার্ট হুক আরও অনেক বিজ্ঞানীদের প্রচেষ্টায় ধীরে ধীরে অণুবীক্ষণ যন্ত্রের উন্নতি হতে থাকে, এবং আস্তে আস্তে মানুষের সামনে একটা নতুন দুয়ার খুলে যায়। অর্থাৎ যে জীবগুলিকে মানুষ আগে তাদের অস্তিত্ব সম্পর্কে জানতো না, সেই জীবগুলি সম্পর্কে মানুষ ধীরে ধীরে জানতে পারে। তো এখন এই অণুজীবদেরকে নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা, পর্যালোচনা, গবেষণা ইত্যাদি করা হয়, সেই শাখাকে বলা হয় অণুজীববিজ্ঞান তথা মাইক্রোবায়োলজি। এবং মাইক্রোবায়োলজিতে বিভিন্ন অণুজীব সম্পর্কে এখানে আলোচনা, পর্যালোচনা করা হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, এই সমস্ত মাইকোপ্লাজমা, এই অণুজীবগুলি সম্পর্কে রিকেটশিয়া আলোচনা করা হয়। তবে ভাইরাস কিন্তু অণুজীবের মধ্যে পড়ে না। ভাইরাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি ঠিক জীবদের মতো নয়, আমরা সেগুলি আমরা ধীরে ধীরে আমরা আলোচনা করব। তো আমরা দেখব যে তোমাদের সিলেবাসে এখানে তিনটা অণুজীব সম্পর্কে তোমাদের এখানে বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে, সেগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী। তো আমি প্রথমেই আজকে ভাইরাস নিয়ে আলোচনা করব, এবং এটা তো কিন্তু তোমাদের একাদশ যে কী বলে যে সাময়িক যে পরীক্ষা হবে, সেই সাময়িক পরীক্ষাতে কিন্তু সেই সিলেবাসে অণুজীব বিজ্ঞান আছে, এবং সেখানে ভাইরাস ব্যাকটেরিয়াগুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সো তোমাদেরকে এগুলি দেখতে হবে ভালো করেই। তো আমরা প্রথমে আজকে ভাইরাস সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভাইরাসটা তো বর্তমানে আসলে বেশ প্রচলিত এবং আলোচিত একটা কী বলবো শব্দ, এবং ভাইরাসের তাণ্ডবে আমরা আজকে বলতে গেলে সমগ্র পৃথিবী অচল। হ্যাঁ, এই যে করোনা ভাইরাসের কথাই আমি বলছি, যেটা যে রোগ তৈরি করছে, সেই রোগের চিকিৎসা পদ্ধতি, সেই রোগের ভ্যাকসিন এখনও মানুষ আবিষ্কার করতে পারেনি, ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আরও তার সংখ্যক অনেক গুণ বেশি লোক আক্রান্ত হচ্ছে এবং তারা শারীরিক সমস্যায় ভুগছে। তো যা হোক, এটা সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে এই যে করোনা, তারও এই যে আরও কী বলে যে ধ্বংসাত্মক যেমন এইডস, হ্যাঁ, তারপরে যে বসন্ত, প্লেগ, এরকম অসংখ্য রোগ আছে যে রোগগুলির সাথে আমরা মাম্স, এই যে তারপর যেমন জলাতঙ্ক, এই রোগগুলির সম্পর্কে আমরা পরিচিত, এবং এগুলি ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস শুধু মানুষের রোগ তৈরি করে সেটা না, ভাইরাস কিন্তু উদ্ভিদে, তারপর উদ্ভিদে রোগ তৈরি করে, ব্যাকটেরিয়াকেও মেরে ফেলতে পারে, সায়ানোব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। তো সেজন্য এই ভাইরাসের নামকরণটা করা হয় কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ, এবং এর ইংরেজি শব্দ করলে হয় পয়জন, দ্যাট মিন্স বাংলা তাইলে কি বিষ। ভাইরাসকে বিষের সাথে তুলনা করা হয়েছে, বিষ যেমন ভয়ঙ্কর, ভাইরাসও সেরকম ভয়ঙ্কর। এখন যদি আমরা বর্তমানের যে করোনা, সেটা একটা সাম্প্রতিক রোগ, এটার এখনও ভ্যাকসিন কিংবা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মানুষ হয়তো অদূর ভবিষ্যতে সেটা হয়ে যাবে, এখনও পারে নাই, হয়তো অদূর ভবিষ্যতে পারবে, কিন্তু আমরা যদি এখন থেকে আরও 100-200 বছর আগের কথা চিন্তা করি, তখন কিন্তু মানুষ এই ভাইরাস দিয়ে প্রচুর ভাইরাস ঘটিত রোগ, যেমন প্লেগের কথা আমরা জানি, বসন্ত রোগের কথা আমরা জানি, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের ফ্লুর কথা আমরা জানি, স্প্যানিশ ফ্লু বলে, হ্যাঁ, তারপর যেমন বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এগুলি, তারপর যেমন এই যে তোমার বিভিন্ন ধরনের রোগ, সেগুলির এখনকার চাইতে আরও ভয়াবহ ছিল আরও 100-200 বছর আগে,
তো সেই কারণে এই ভয়াবহতা থেকেই কিন্তু এই ভাইরাসের নামকরণ ওই ধরনের সত্তাগুলির নামকরণ করা হয়েছে ভাইরাস, যেটার ইংরেজি প্রতিশব্দ হয় পয়জন, বাংলা করলে হয় বিষ। আসলে ভাইরাস জিনিসটা কি? ভাইরাস হলো একটা অতি আণবিক কণিক, দ্যাট মিন্স নর্মাল যে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপগুলি ইউজ করি সে মাইক্রোস্কোপেও কিন্তু এরা ভিজিবল নয়। অতি আণবিক কণিক মানে এদেরকে দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রয়োজন। অতি আণবিক কণিক অকোষীয়, অর্থাৎ একটা কোষ হতে গেলে সেখানে অন্ততপক্ষে কোষ ঝিল্লি লাগবে, সেখানে তোমার প্রোটোপ্লাজম থাকবে, হ্যাঁ সেখানে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমিক ক্ষুদ্রাঙ্গ থাকবে, হ্যাঁ নিউক্লিয়াস হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে, যেমন আদিকোষে সেরকম সুগঠিত নিউক্লিয়াস নাই, যা হোক অন্ততপক্ষে কোষ ঝিল্লি এবং কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত সাইটোপ্লাজম সেখানে থাকতে হবে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেমন রাইবোজম টাইবোজম এরা এগুলি থাকতে হয়। কিন্তু আসলে আমরা ভাইরাসে দেখি এগুলির কোনো কিছুই নাই, ভাইরাস কেবলমাত্র ডিএনএ অথবা আরএনএ, দ্যাট মিন্স নিউক্লিক অ্যাসিড এবং তার বাইরে একটা প্রোটিন কোট, প্রোটিনের আবরণ। তাহলে ভাইরাস কেবলমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত, এখানে কোনো আর অন্য কোনো ধরনের কোষীয় অংশ তাতে নাই, সেই জন্যই ভাইরাসকে বলা হয় অকোষীয়। কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত বাধ্যতামূলক পরজীবী। তো এখন পরজীবীর মধ্যে আবার বিভিন্ন ধরনের রকমভেদ আছে, আমরা দুই ধরনের জানি, বাধ্যতামূলক পরজীবী, সুবিধাবাদী পরজীবী। তো বাধ্যতামূলক পরজীবী মানে যে সমস্ত পরজীবীদের তার বংশবৃদ্ধি করতে গেলে অবশ্যই জীবন্ত পোষক প্রয়োজন, জীবন্ত পোষকের বাইরে সে কিন্তু আর বাঁচে না, ভাইরাসের তো আসলে বাঁচা মরা নাই, সে নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু জীবন্ত পোষক কোষের ভিতরে আসতে পারলে সে সংখ্যা বৃদ্ধি করে। তার মানে কি? তার সংখ্যা বৃদ্ধি করতে হলে অবশ্যই জীবন্ত পোষক দেহ দরকার হয়, সেই জন্য এরা বাধ্যতামূলক। আর সুবিধাবাদী হলো এরা একসময় তোমার পরজীবী হিসেবেই হয়তো কোনো পোষকের দেহে তারা জন্মায়, কিন্তু ওদের কারণে যদি পোষক মরে যায় তাহলে কিন্তু ওই মৃতদেহের উপর এরা আবার মৃতজীবী হিসেবেও বাঁচতে পারে, তাইলে এরা সুবিধাবাদী পরজীবী। তো যাই হোক, এরা বাধ্যতামূলক পরজীবী, জীবন্ত জীবদেহের বাইরে তারা আর সক্রিয় থাকে না, তারা নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে আমরা ভাইরাসের সম্পর্কে আমরা তাহলে একটা যদি এই সমস্ত বিষয়গুলিকে কম্বাইন্ড করে আমরা যদি একটা ভাইরাসের সংজ্ঞা বলি তাহলে ভাইরাসকে আমরা কী বলতে পারি? তাহলে হচ্ছে অতি আণবিক কণিক, কেবলমাত্র নিউক্লিয়াস এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, অকোষীয়, বাধ্যতামূলক পরজীবী যা জীবদেহের ভিতরে সক্রিয় কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয়। হ্যাঁ, তো এই ধরনের আমরা বস্তুকে, রোগ সৃষ্টিকারী বস্তুকে, এটা কিন্তু সত্তাও বলা হয় না, বস্তু, তার মানে সে জীবদেহের ভিতরে যখন থাকবে তখন সে সংখ্যা বৃদ্ধি করতে পারলেও বাইরে কিন্তু সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, হ্যাঁ যতদিন না পর্যন্ত সে আবার অন্য নতুন পোষক খুঁজে পায়। তো সেই কারণেই এদেরকে অণুজীব না বলে, কারণ অণুজীব বলতে গেলেও যে কোষের ব্যাপারটা আসে এখানে, কিন্তু সে তো কোনো কোষ দ্বারা গঠিত নয়, সেই জন্য বলা হচ্ছে রোগ সংক্রামককারী বস্তু। তাহলে অতি আণবিক কণিক, কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, অকোষীয়, বাধ্যতামূলক পরজীবী যারা জীবদেহের ভিতরে সক্রিয় কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, সেইরকম রোগ সৃষ্টিকারী বস্তুকে বলা হচ্ছে ভাইরাস। এবং এই ভাইরাস, এখন আমরা সেই ভাইরাসের কীভাবে আবিষ্কার হয়, হ্যাঁ ভাইরাসের আবিষ্কারের বিষয়টা আমরা একটু দেখি। ভাইরাস আবিষ্কারের বিষয়ে মানে পিছনে অনেকজন বিজ্ঞানী এক্ষেত্রে জড়িত। তো তোমরা মনে রাখবা পৃথিবীর প্রথম কিন্তু ভ্যাকসিন তথা টিকা আবিষ্কার করেন হলো এডওয়ার্ড জেনার, হ্যাঁ উনি ওই যে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, ভ্যাকসিন আবিষ্কার করেন। তখন কিন্তু এই বসন্ত রোগ আসলে হয় ভাইরাস দিয়ে, তখন কিন্তু ভাইরাস আবিষ্কৃত হয় নাই, ভাইরাস আবিষ্কৃত হওয়ার আগেই এটার ভ্যাকসিন এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। আমি একটু আগে বলেছিলাম প্রথমেই যে অণুজীব সম্পর্কে মানুষ জানতে পারতেছে কখন, যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় তারপর থেকে, এর আগে কিন্তু অণুজীব সম্পর্কে মানুষ জানতো না, কিন্তু তার সুফল বা কুফল সেই একদম সভ্যতার প্রথম থেকেই মানুষ ভোগ করে আসতেছে। আমরা যদি একদম সভ্যতার প্রথম থেকে, যখন থেকে আমরা ইতিহাস জানি তখন থেকে কিন্তু মানুষের এই যে ব্যবহৃত দ্রব্যগুলির মধ্যে অনেকগুলি ছিল, যেমন ওয়াইন বা মদ, তারপর যেমন এই যে এখন আমরা দই খাই, এগুলি কিন্তু বহুত আগে থেকে এই সমস্ত জিনিসগুলি মানুষ তৈরি করতে জানতো। এগুলি কিন্তু প্রত্যেকটা জিনিস তৈরির জন্য অণুজীবের প্রয়োজন। সেরকম বিভিন্ন অণুজীবরা যে রোগগুলি
সংগঠন করে থাকে সেগুলিও কিন্তু মানুষ ভুগে আসতেছে। তো সেই জন্যই ভাইরাস আবিষ্কারের আগে এডওয়ার্ড জেনার টিকা, তার মানে তখনও এই রোগগুলি ছিল, উনি এই ভাইরাস গঠিত বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। তো পরবর্তীতে তোমার অ্যাডলফ মেয়ার নামক একজন বিজ্ঞানী, তামাকে একটা তোমার ভাইরাস গঠিত রোগ হয় যেটাকে বলা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ, ওই টোবাকো মোজাইক ভাইরাস ওই তামাকে মোজাইক রোগ তৈরি করে। উনি এই অ্যাডলফ মেয়ার এই টোবাকো মোজাইক রোগ সম্পর্কে উনি বলেছিলেন যে এটা একটা রোগ। হ্যাঁ, তারপর এরপরে দিমিত্রি আইভানোভস্কি, এই নামটা একটু ভালো করে মনে রাখবা, ওনাকে বলা যায় ভাইরাসের আবিষ্কারক। দিমিত্রি আইভানোভস্কি একজন রাশিয়ান বিজ্ঞানী, উনি এই যে টোবাকো মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত এই তামাক গাছের পাতার রসকে উনি আলাদা করেন, রসকে বের করেন, রস বের করার পর ওইটাকে ব্যাকটেরিয়াকে ছাকা যায়, ব্যাকটেরিয়াকে আটকানো যায়, ওই রকম ফিল্টারের মধ্য দিয়ে ওই রসগুলিকে উনি ফিল্টার করেন। ফিল্টার করার পর যে রসগুলি উনি ফিল্টারের পরে পেলেন, ওই রসগুলি উনি আবার সুস্থ একটা সুস্থ তামাক গাছের ভিতরে ইনজেক্ট করলেন, পরে দেখা গেল যে ওই তামাক গাছও ওই রোগ দ্বারা আক্রান্ত হয়। তো এখান থেকে উনি কনক্লুশনে আসলেন যে এইখানে এই টোবাকো মোজাইক রোগ সৃষ্টির জন্য যে দায়ী সে কিন্তু ব্যাকটেরিয়া নয়, সে ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র এবং ভাইরাস। তাহলে এই দিমিত্রি আইভানোভস্কিকে ভাইরাসের, যদিও কিন্তু উনি আসলে টোবাকো মোজাইক ভাইরাসটা কীরকম, ওর স্বরূপ কীরকম, প্রকৃতি কীরকম, ওইটা কিন্তু উনি আবিষ্কার করতে পারেন নাই, কিন্তু উনি বলেছিলেন যে এই রোগ সৃষ্টিকারী যে মানে এজেন্ট বা বস্তু সেটা ব্যাকটেরিয়া থেকেও ছোট। পরবর্তীতে তোমার এই যে বেইজারিং, এই বেইজারিংকে প্রথমে এই টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস নামে ওইটাকে আখ্যায়িত করেন। পরবর্তীতে আরও এই যে তোমার এই কী বলে বাউডেন এবং পাইরি, এফসি বাউডেন এন্ড ডাব্লিউ পাইরি, ওনারা প্রথম বলেন যে এই ভাইরাস কেবলমাত্র নিউক্লিকেসের এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়। পরে ফাইনালি তোমার এই যে টোবাকো মোজাইক ভাইরাসকে একদম ক্রিস্টাল ফর্মে এনে তার প্রকৃতি বা তার সে কীরকম দেখতে সেই জিনিসটা প্রথম আবিষ্কার করেন তোমার স্ট্যানলি, এই টিএমবি ভাইরাসকে প্রথম ভাইরাস যেটাকে কেলাসিত করে উনি পৃথক করতে সমর্থ হন, তার একটা প্রকৃতি তো সে কীরকম সেটার একটা বাস্তব সেটা উনি দেখতে সক্ষম হন, এবং ওইটার জন্য উনি ওই আবিষ্কারের জন্য নোবেল প্রাইজও পেয়েছিলেন। আবার কিন্তু তার রাসায়নিক প্রকৃতি আবিষ্কার করেন বাউডেন এবং পাইরি। এছাড়া ওয়াল্টার রিট আছে, যারা যিনি উনি ইয়েলো ফিভার এক ধরনের বাংলায় বলে পিত জ্বর, ওই জ্বরও ওই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ঝারে ওই ভাইরাস আবিষ্কার করেন। তারপর তোমার গ্যালো, এটা জানো উনি এই যে আমাদের যে মারাত্মক রোগ এইডস, সেই এইডস রোগের জীবাণু এইচআইভি হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, ওই ভাইরাস উনি আবিষ্কার করেন। তো এখন এই যে ভাইরাসের যে এতগুলি আমরা প্রথমে এই যে ক্যারেক্টার বলছিলাম যে ভাইরাসকে আসলে বস্তু বলা হচ্ছে, এটা তোমার এমন কিছু ক্যারেক্টার সে ধারণ করে যেগুলি দিয়ে সে কি আসলে জীব, এইটা কিন্তু তখন সন্দেহের মধ্যে পড়ে। যেমন অকোষীয়, তার ক্ষেত্রে কিন্তু কোনো কোষ না, কোষের যে অংশগুলি কিছুই নেই, একমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। সে শুধুমাত্র জীবের লক্ষণ প্রকাশ করে যখন সে জীবন্ত কোনো পোষক দেহে থাকে, কিন্তু ওই পোষক দেহ মারা গেলে অথবা পোষক দেহের বাইরে ও কিন্তু একদম রাসায়নিক পদার্থের মতো। তো সেই কারণেই এখন ভাইরাসকে জীব নাকি ভাইরাস জ্বর, এটা নিয়ে কিন্তু এখনও মতভেদ রয়ে গেছে। যারা প্রাণ রসায়নবিদ তারা ভাইরাসকে জীব হিসেবে আখ্যায়িত করেন, হ্যাঁ না সরি, তারা ভাইরাসকে জ্বর হিসেবে দেখতে ভালোবাসেন, আর যারা বায়োলজিস্ট তারা জীব হিসেবে বলতে ভালোবাসেন। তো এখন এই যে তোমার লোভ, LOWFF, এই লোভ বলে একজন বিজ্ঞানী উনি একটা সুন্দর ইয়া করেছিলেন, ভাইরাস জীবও নয় ভাইরাস জ্বরও নয়, ভাইরাস হলো ভাইরাস। তোমাদেরকে এখন যদি বলে যে ভাইরাসের মানে তোমার এই জগতে ভাইরাসের অবস্থান কোথায় সেটা উল্লেখ করো, তাহলে কিন্তু এটাই হবে অ্যান্সার। তার মানে কি ওই লোভের ইয়াটা উক্তিটা কী ছিল, যে ভাইরাস জীবও না ভাইরাস জ্বরও না, ভাইরাস ইজ ভাইরাস, ভাইরাস হলো ভাইরাস। তার মানে এখানে জীব এবং জ্বরের উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে। তাহলে আমরা এর আবিষ্কারের পিছনে যে বিজ্ঞানীরা কাজ করে গেছেন তাদের মোটামুটি কিছুটা ধারণা আমরা পেলাম। এরপরে আমরা চলে যাব ভাইরাসের তোমার
এই যে আবাসস্থল, ভাইরাসকে কোথায় আমরা দেখি, কোথায় পাই? তো ভাইরাস পৃথিবীর সর্বত্রই আছে, মাটিতে, পানিতে, বাতাসে, আমাদের ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্রগুলি আছে সবগুলি সারফেসে, আমাদের দেহের ভিতরে, উদ্ভিদের দেহের ভিতরে, এমনকি ব্যাকটেরিয়ার দেহের ভিতরে। হ্যাঁ, ব্যাকটেরিয়া তো এককোষী একটা জীব। হ্যাঁ, তো ওই এবং আদিকোষী জীব, ব্যাকটেরিয়ার দেহেও ভাইরাস আক্রমণ করে ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতে পারে। এদেরকে ব্যাকটেরিও ফাস বলা হয়। তারপর যেমন কেউ কেউ আছে, তারা সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সায়ানো ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে ফেলে, তাদেরকে বলা হয় সায়ানো ফাস। তো এরা যেমন মাটি, পানি, বায়ু সব জায়গায় আছে, আমাদের নিত্য ব্যবহারযোগ্য জিনিসপত্রের মধ্যেও আছে, এছাড়া এদেরকে আমরা বিভিন্ন জীবদেহের ভিতরে তাদেরকে আমরা দেখতে পাই। এটা মানুষ, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের অণুজীব, সবগুলিকেই এরা কী করে অ্যাটাক করে। তবে একটা জিনিস, এদের কিন্তু পোষক নির্দিষ্টতা আছে, অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস, এটা কিন্তু টোবাকো গাছে সে মোজাইক রোগ তৈরি করতেছে। ওই ক্ষেতে যে কৃষক কাজ করে তার কিন্তু কোনো ক্ষতি করতেছে না। তার মানে কি, এরা পোষক নির্ভর, এরা এই যে উপযুক্ত পোষক দেহেই কেবলমাত্র তারা রোগ তৈরি করতে পারে, কিন্তু এর বাইরে পারে না। যেমন আমাদের এখন করোনা, করোনা কিন্তু মানুষের একদম মারাত্মক ক্ষতি করতেছে বা মানুষকে আক্রান্ত করতেছে, কিন্তু অন্যান্য প্রাণীরা কিন্তু করোনা দ্বারা আক্রান্ত হচ্ছে না। তো এটা হলো ভাইরাসের কি একটা হলো পোষক নির্দিষ্টতা। তো বলা হচ্ছে যে তোমার এই যে সমুদ্রের পানিতে, সমুদ্রের এক চামচ পানিতে প্রায় 1 মিলিয়ন ভাইরাস থাকে, এটা একটা মানে একটা আন্দাজ। তো এখন তাহলে বুঝতে পারতেছে যে ভাইরাসের আবাসস্থল কোথায়। তাহলে সর্বত্র মাটি, পানি, বাতাস সব জায়গায় আছে, বাতাসের মধ্যে দিয়েও কিন্তু এরা এক পোষক থেকে অন্য পোষকে ছড়িয়ে পড়ে। আয়তন, তো আমরা ভাইরাসকে বলেছিলাম, ভাইরাস কি? ভাইরাস হলো অতি আণবিক্ষণিক। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রথম দিনেই কোষ বিষয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি কিছু আণবিক্ষণিক এককের কথা বলেছিলাম, যে মিলিমিটার, 1 মিলিমিটার সমান হলো 1000 ন্যানোমিটার, মাইক্রোমিটার, আবার 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার, আবার 1 ন্যানোমিটার সমান হলো 10 এমস্ট্রং। তাহলে সেই হিসাবে 1 ন্যানোমিটার সমান হয়, আমি যদি ইয়ার সাথে তুলনা করি, 1 ন্যানোমিটার সমান হবে মিলিমিটারের সাথে তুলনা করলে 10^6 মিলিমিটার। তাই সেই হিসাবে ভাইরাসের গড় আয়তন হয় 8 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটারের মধ্যে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে ভাইরাসের আকৃতি কত ক্ষুদ্র। তার মানে কি, এগুলি 10^6 মিলিমিটার হলো 1 ন্যানোমিটার, সেই হিসাবে তাদের ইয়ে হচ্ছে 8 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার। হ্যাঁ, এই ইয়াতে তাদের, এটা হলো গড় তাদের আয়তন। যেমন ছোটদের মধ্যে যেমন আছে পোলিও, আমাদের যে পোলিও রোগ তৈরি করে থাকে, 12 ন্যানোমিটার। তারপর যেমন টোবাকো মোজাইক ভাইরাস, হ্যাঁ, 300 ন্যানোমিটার তার দৈর্ঘ্য। তো এইভাবে ভাইরাস টু ভাইরাস কী করে, এই তোমার আয়তন তার ভেরি করে। তো এভারেজ আয়তন বললে আমরা 8 থেকে 300। এই যে ভ্যাকসিনিয়া ভাইরাস, এগুলো অপেক্ষাকৃত বড় আকৃতির ভাইরাস প্রায়। তো এরপর আমরা আকৃতি, তো আকৃতিতে আমরা দেখি যে ভিন্ন মানে ভিন্ন ভিন্ন ভাইরাস ভিন্ন ভিন্ন আকৃতি বিশিষ্ট হয়। হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন ধরনের আকৃতির আমরা ভাইরাস দেখে থাকি, যেমন দণ্ডাকার, তারপর হতে পারে তোমার গোলাকার, তারপর হয় তোমার এই যে এই ডিম্বাকার, তারপর হয় ঘনক্ষেত্রাকার, বা এটা বহুভুজাকারও বলতে পারি, ঘনক্ষেত্রাকার। হ্যাঁ, তারপর হতে পারে বেঙ্গাচি সদৃশ্য বা বেঙ্গাচি আকৃতির। তো আমরা বিভিন্ন ধরনের দেখে থাকি, যেমন দণ্ডাকারের মধ্যে আছে TMV, মামস, এগুলি কিন্তু অনেক সময় ইয়াতে আসে, এই যে কী বলে যে তোমার অবজেক্টিভে, MCQ-তে আমরা এগুলি দিয়ে থাকি। যেমন দণ্ডাকারের মধ্যে তাহলে আমরা কাকে পাচ্ছি, TMV, মামস। তারপর যেমন গোলাকারের মধ্যে আছে HIV, পোলিও, এগুলো হচ্ছে গোলাকার। ডিম্বাকারের মধ্যে যেমন ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, ঘনক্ষেত্রাকারের মধ্যে যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস। তারপর বেঙ্গাচি আকৃতির মধ্যে যেমন টিটু ফাস, এগুলো হলো বেঙ্গাচি আকৃতির ভাইরাস। তো এমন যেমন ডেঙ্গুও কিন্তু তোমার এই যে কী বলে এই 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 গোলাকৃতির ভাইরাসের মধ্যে পড়ে ডেঙ্গু।
তো এখন আমরা বিভিন্ন ধরনের আকৃতি বিশিষ্ট আমরা বিভিন্ন ধরনের ভাইরাস দেখে থাকি। তো এই বিষয়গুলি তোমরা তোমাদের বই ইয়াতে আছে, তোমরা এই জিনিসগুলি দেখে নিবা। এখন আমি আরেকটু বিষয়ে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই যে ভাইরাসের যে আমরা তার ডেফিনেশন পড়তে গিয়ে সেখানে আমরা কিছু কথা বলেছি যে ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক, তারপর হচ্ছে এরা এই যে সজীব জীবদেহের ভিতরে কেবলমাত্র সংখ্যা বৃদ্ধি করতে পারে, বাইরে তারা নির্জীব পদার্থের মতো আচরণ করে। তাহলে এইখানে কিন্তু আমরা অনেকগুলি বৈশিষ্ট্য ভাইরাস সম্পর্কে বলেছি। তো এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কিছু কিছু আছে জীবীয় বৈশিষ্ট্য, আর কিছু কিছু আছে জ্বরের মতো বৈশিষ্ট্য। তাহলে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলি, প্রথমে জ্বররাসায়নিক বৈশিষ্ট্যগুলি কী? ভাইরাস অকোষীয়। আমরা জীব হতে গেলে অন্ততপক্ষে আদিকোষের মতো হলেও একটা কোষ থাকা দরকার, কোষঝিল্লি দিয়ে আবৃত সাইটোপ্লাজম, সেখানে কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকতে হবে, কিন্তু সেগুলি নাই। আমরা কি বলেছি, এটা কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের দিয়ে সমন্বয়ে গঠিত। তাইলে ভাইরাস হচ্ছে অকোষীয় অতি আণুবীক্ষণিক, এগুলি আমরা অলরেডি বলে ফেলছি, তাদেরকে দেখতে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। এদের কোনো সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গ নাই, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি বা এই প্লাস্টিড এরকম কিছু নাই। এদের কোনো নিজস্ব বিপাকীয় এনজাইম নাই, অর্থাৎ আমাদের জীবদেহে হাজার হাজার রকমের এনজাইম আছে যেগুলি বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতেছে, এদের এরকম কোনো বিপাকীয় এনজাইম নাই। এরা কোনো খাদ্য গ্রহণ করে না, ফলে তাদের পুষ্টিও নাই। এরা জীবকোষের সাহায্য ছাড়া, অর্থাৎ জীবকোষের ভিতরে যদি না থাকে, তারা সংখ্যা বৃদ্ধি করতে পারে না। ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ক্রিস্টাল ফর্মে আনা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, তলানিকরণ করা যায়। তাহলে এবং এরা জীবকোষের যে বাইরে যখন থাকে তখন রাসায়নিক কণার মতো থাকে, ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি হয় না, কেবলমাত্র সংখ্যা বৃদ্ধি হয়। আরেকটা জিনিস, এই ভাইরাস কিন্তু এমন একটা জিনিস, এদেরকে যদি আমরা কোনো জীবদেহ থেকে, যে বললাম সে জীবদেহ মারা যাওয়ার পরে সে যদি ওইখানে থাকে এবং সে তাহলে কী হয়ে যায়, ক্রিস্টাল ফর্মে তাকে যদি নিয়ে আসা যায়, সে ওই ভাইরাসকে যদি আবার পুনরায় কোনো একটা সজীব জীবদেহে, যেটা তার পোষক, তার দেহে দেওয়া যায়, সেখানে কিন্তু সে আবার সংখ্যা বৃদ্ধি করতে পারে। তার মানে কি, আমরা স্বাভাবিকভাবে মরণ যেটা বলি সেটা কিন্তু এদের ক্ষেত্রে সেরকম জিনিসটা আমরা দেখি না। এগুলিকে অন্য কোনোভাবে ডেস্ট্রয় করে ফেলতে না পারলে, অর্থাৎ এদের প্রোটিন রাসায়নিক ডিএনএ এগুলিকে যদি আমরা আলাদা করে ফেলতে পারি, যেমন যে বললাম সাবান দিয়ে হাত ধুলে করোনার কতগুলি মানে আমরা কীভাবে মোকাবেলা করতে পারি, তার মধ্যে আছে সাবান দিয়ে হাত ধোয়া, কারণ তার বাইরে একটা এক্সট্রা আবরণ থাকে, হ্যাঁ, ফ্যাটি লেয়ার্স থাকে, যেটা সাবান দিলে এগুলো অগিয়া হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। তখন কিন্তু ও যদি ওই প্রোটিন থাকবে বাইরে আবরণে, ভিতরে থাকবে নিউক্লিক অ্যাসিড, কারো কারো ক্ষেত্রে যেমন করোনার ক্ষেত্রে আমরা তার বাইরের একটা আরেকটা এক্সট্রা আবরণ দেখি যেগুলো আমরা পরে পড়ব, তাহলে এগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন কিন্তু সে আর পারবে না। কিন্তু এমনিতে সে পোষক দেহের বাইরে কিন্তু সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারে, পরবর্তী তাকে যদি আবার সে পোষক দেহে দেওয়া হয় সে আবার সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে এগুলি সাধারণত তোমার ইয়ার মতো, এই যে কী বলে যে জ্বররাসায়নিক বৈশিষ্ট্য। এখন আমরা যদি জীবীয় বৈশিষ্ট্যগুলি বলি, তাহলে ভাইরাস কী করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, উপযুক্ত পোষক দেহের ভিতরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা জীবের, কারণ জীব ছাড়া কেউ সংখ্যা বৃদ্ধি করতে পারে না। আর একটা ভাইরাস সংখ্যা বৃদ্ধি করলে সে কী করবে, করোনা ভাইরাস থেকে করোনা ভাইরাসই হবে, পোলিও থেকে পোলিওই হবে, ডেঙ্গু ভাইরাস থেকে ডেঙ্গু ভাইরাসই হবে। তার মানে কি, এদের এই যে বৈশিষ্ট্যগুলি বংশ পরস্পরায় অক্ষুণ্ণ থাকে, এগুলি জীবের বৈশিষ্ট্য। ভাইরাসের মধ্যে জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ আছে। ডিএনএ থাকলে আমরা জানি ডিএনএ কী করতে পারে, এটা রেপ্লিকেশন করতে পারে, আরএনএ কিন্তু রেপ্লিকেশন করতে পারে না। তাহলে তারা সংখ্যা বৃদ্ধি কীভাবে করে, তারা কিন্তু কোনো পোষক দেহের ভিতরে গেলে সে পোষক দেহের কোষের ডিএনএকে ব্যবহার করে সে কিন্তু তার সংখ্যা বৃদ্ধি করিয়ে নিতে সক্ষম হয়। তাইলে প্রথমে আমরা কী দেখলাম, এস উপযুক্ত পোষক দেহের ভিতরে সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে, এবং ভাইরাস তারা যে সংখ্যা বৃদ্ধি করে তার মতো নিজস্ব প্রতিরূপ তারা তৈরি করতে পারে। ভাইরাস সে কী করে, সে জেনেটিক বস্তু তার মানে ডিএনএ অথবা আরএনএ ধারণ করে। তারপর হচ্ছে সে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, সুনির্দিষ্টভাবে ওই যে বললাম টিএমবি টোবাকো মোজাইকাস টোবাকোকে আক্রমণ করবে, সে সুনির্দিষ্ট। তাহলে এটি কেমনে সুনির্দিষ্টতা ইয়া হয়, এটা নিশ্চয়ই জীব, তার মধ্যে কিছু আছে, ভাইরাসের মধ্যে মিউটেশন হতে পারে। এই যে মিউটেশন শব্দটা তোমরা কিন্তু করোনার ক্ষেত্রে অনেক অনেকবার শুনিয়েছ, মিউটেশন হলো কোনো জীবের বংশগতীয় পদার্থ, দ্যাট মিন্স ডিএনএ, সে ডিএনএর মধ্যে যদি কোনো হঠাৎ পরিবর্তন হয় এবং স্থায়ী পরিবর্তন হয়, তাহলে মিউটেশন মানে
বংশগতীয় বস্তুর মধ্যে যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় মিউটেশন। তাহলে ভাইরাস কী করতে পারে, ভাইরাসের মধ্যে মিউটেশন হয়। তাহলে মিউটেশন হলে কিন্তু কী হয়, এই ভাইরাসের প্রকৃতি কিছুটা পরিবর্তিত হয়ে যায়, যেটাকে বলা হয় প্রকরণ। তাহলে তার মিউটেশন হয় এবং প্রকরণ তৈরি হয়। ভাইরাসের অভিযোজন ক্ষমতা রয়েছে এবং এদের জেনেটিক রিকম্বিনেশন হতে দেখা যায়, অর্থাৎ জিন সেখানের মধ্যে পুনর্বিন্যাস হতে আমরা পরিবর্তন হতে দেখি। তো তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখলাম এখানে, আমরা কি দেখলাম, কিছু বৈশিষ্ট্য আছে জীবের মতো বৈশিষ্ট্য আর কিছু বৈশিষ্ট্য আছে জড়ের মতো বৈশিষ্ট্য। তার মানে কি, আমরা ভাইরাসকে আমরা তাহলে কি বলবো, ওই যে লফের মতো, যে ভাইরাস জীব নয়, ভাইরাস জড়ও নয়, ভাইরাস হলো জীব এবং জ্বরের মধ্যবর্তী কোনো জায়গায় আছে, অথবা ভাইরাস ভাইরাসই। তো অনেক ক্ষেত্রে বিজ্ঞানীরা বলতে চেষ্টা করেন হয়তো এটা জীব এবং জ্বরের যোগসূত্র হিসেবেও কাজ করতে পারে। তাহলে আমরা আজকে যেইটুক পড়লাম সেখানে যদি আমি সামারাইজ করি, তাহলে এখানে আমরা কী কী দেখলাম, ভাইরাস, ভাইরাস কী, তারপর হচ্ছে ভাইরাসের আবিষ্কারের পিছনে কারা কারা ছিলেন, কীভাবে আবিষ্কৃত হয়, তারপর তার আবাসস্থল, আকার, তার আকৃতি, তারপর ভাইরাসের বৈশিষ্ট্য। এবং এদের মধ্যে আমরা আবার বৈশিষ্ট্যগুলিকে আমরা দুইভাগে পড়েছি, একটা হলো জীবের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জ্বরের বৈশিষ্ট্য। তাহলে ভাইরাসের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো জীবের ন্যায় আর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি জ্বরের ন্যায়। তো আমরা এই থেকে ভাইরাস সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে একটা মন্তব্য করতে পারি। তো যা হোক, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে এই যে ভাইরাসের এখন আরও যে বিষয়গুলি আছে, তার ভৌত গঠন, রাসায়নিক গঠন, হ্যাঁ, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।